নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা, সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা তৈরি করব চিকেন শাওয়ারমা রোল। চিকেন শাওয়ারমা রোল কিন্তু খুবই প্রসিদ্ধ এবং জনপ্রিয় একটা খাবার, যা আপনি অতি সহজে বাড়িতেই তৈরি করতে পারেন। হ্যাঁ, এই খাবারটি কিন্তু একটা বিশেষ রকমের মেশিনের সাহায্যে তৈরি হয়। তা এটা বাড়িতে কী করে তৈরি করবেন, কত সহজে, বিশেষ কিছু মশলায়, চলুন আজকে আমরা দেখব। খুব সহজেই যখন আপনি তৈরি করতে পারবেন, বাড়ির লোক ছাড়াও আত্মীয়রাও বলবে বাবা। আমরা নিচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে জিরে আর একটু ধনে, পরিমাণটা আপনি আপনার মতন কমা বাড়া করতে পারেন। এইটুকু দারচিনির টুকরো দিলাম। আর এবার পরপর কিছু মশলা দিচ্ছি, দেখুন। একটুখানি ঝাল আপনার স্বাদ অনুযায়ী দেবেন। আমি তিনটে লাল শুকনো লঙ্কা দিয়েছি। আর এবার আমরা এখানে দিচ্ছি এরকম পরপর কিছু মশলা আমরা এখানে দেব। আঁচটা কিন্তু আমি এখনও অন করিনি, এইরকম যেমন ঝাল খাবেন সেই মতন দেবেন, কারণ আমরা এখানে গোলমরিচও ব্যবহার করছি। ব্ল্যাক পেপার দিচ্ছি এখানে মোটামুটি 4 চামচের মাপে আমি এখানে দিচ্ছি, আর বড় একটা দারচিনির টুকরো দিয়েছি। এই সব কিছুকে একটুখানি আমরা রোস্ট করে নেব। খুব যে কালো রং করবেন এমনটা কিন্তু নয়, মশলাগুলোর রং চেঞ্জ হবে না, কিন্তু একটা চটচট করে আওয়াজ হবে জিরে ধনে থেকে। আর দেখুন এই রকম পর্যায়ে। এবার গুঁড়ো করে নেব ঠান্ডা করে। এই চিকেনটা আমি বোনলেস নিয়েছি, বোনলেস চিকেনের মধ্যে আমি নুন দিলাম, হলুদ দিচ্ছি, আর এবার দেব আমরা গার্লিক পাউডার। গার্লিক পাউডার দিয়ে দিচ্ছি, গার্লিক পাউডার দিচ্ছি তার কারণ আমাদের এখানে এই সমস্ত পাউডার মশলাগুলোই লাগবে। আর এবার দিচ্ছি জিঞ্জার পাউডার। এবারে আমরা ওই যে শর্মা মশলাটা তৈরি করেছিলাম সেই শর্মা মশলাটা দেব। এবার যদি আপনি পাউডার মশলা তৈরি করতে না পারেন, কাছে না পান, তাহলে কি করবেন আমি বলছি। একটুখানি শুকনো কড়া খোলায়, মানে তাওয়ার মধ্যে এইগুলো একটুখানি নেড়ে নিয়ে একটু জলটা কমিয়ে নেবেন, নিয়ে আপনি গুঁড়ো করে দিতে পারেন। তো এটা একটা প্রসেস বলে রাখলাম। এবার হাংকাট দিচ্ছি আমি জল ছড়ানো টক দই। তো এটা আমি ছাঁকনির মধ্যে দিয়ে রেখেছিলাম, আপনি মলমলের কাপড়েও রাখতে পারেন। তো হাংকাট দিয়ে এটা ম্যারিনেট হবে বেশ খানিকক্ষণের জন্য, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট হলে খুব ভালো হয়। কিন্তু কারণ এটা যে প্রসেসে তৈরি হবে এই ম্যারিনেশনটা বেশি দরকার। এই মশলাগুলো দিয়ে যখন এটা ম্যারিনেট হবে অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছিল, মানে কি বলবো, আপনি নিজে না করলে বুঝতে পারবেন না। তো এটা ম্যারিনেট হোক, আমরা ততক্ষণ ময়দাটা মেখে নেব। আমি এখানে ময়দা নিয়েছি, ময়দার সাথে দিচ্ছি নুন দিলাম, আর একটুখানি এখানে চিনি দিতে হবে, এইরকমই চিনি দিলাম। এছাড়া দিতে হবে এখানে বেকিং পাউডার, আমি বেকিং পাউডারও দিয়ে দিয়েছি। এবারে সব ড্রাই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পর আমি না টক দই তৈরি করেছি, এই টক দইটা না একটু বিশেষ উপায়ে তৈরি করেছি। হালকা ঈশদুষ্ণ গরম দুধের মধ্যে একটুখানি ভিনিগার দিয়ে রেখেছিলাম 1 চা চামচ, তাইতে এইরকম টক দই তৈরি হয়েছে। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে। এই শর্মাটা তৈরি করব, অথচ আমার কাছে দই ছিল না, কি করে আমি এই শর্মা ব্রেড, এটাকে বলা হয় শর্মা ব্রেড, তো এই শর্মা ব্রেডটা তৈরি করবার জন্য বা এই রুটিটা তৈরি করার জন্য এরকম ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার হয়। ভালো করে ঠেসে ঠেসে আর একটু যতটা জল লাগবে সেই মতন দিয়ে আমরা এখানে ময়দাটাকে মেখে নেব। এই ব্রেডটা দিয়েও কিন্তু ভীষণ ভালো একটা গন্ধ বেরোচ্ছিল, জানি না কেন অপূর্ব খেতে হয়েছিল এটা। এবারে দেখুন আমরা একটু 1 চামচ তেল নিয়ে এবার এই তেলটাকেও খুব ভালো করে এরকম ঠেসে ঠেসে মিশিয়ে মেখে নেব। এবার এই ময়দাটাকে একটু রেস্ট করতে দেব। আপনি যখন এটা খাবেন আপনার অপূর্ব খেতে লাগবে, আপনি তো এগ রোল, চিকেন রোল ইত্যাদি খেয়েই থাকেন। একদিনকে এইরকম স্পেশাল কোনো দিনে, স্পেশাল কোনো অকেশানে এইভাবে একদিন করে খেয়ে দেখুন, আপনার নিশ্চয়ই ভালো লাগবে। বা কোনো গেট টুগেদারে বাড়ির কাউকে করে খাওয়ান, আত্মীয়দের করে খাওয়ান, তারা ভীষণ ভালো বলবেন। এবার এইরকম বড় বড় গুচি করে নিয়েছি, আর আমরা একটু ঝুরো ময়দা দিয়ে, শুকনো ময়দা দিয়ে এটাকে বেলে নেব। খুব যে একেবারে পাতলা রুটির মতন করবেন এমনটা নয়, খুব মোটা মোটা পরোটার মতন করবেন তেমনটাও নয়, মাঝারি রকমের করে বেলে নেব। দেখুন এই রকম করে আমরা এই রুটিটা তৈরি করে নিচ্ছি। এটা বাড়িতে অবশ্যই তৈরি করবেন, খুব ভালো লাগে খেতে। একটু একদিন অন্যরকম কিছু সেলিব্রেট করছেন তাহলে সেদিনকে এদিন সেই রকম একটা দিনে এরকম চিকেন শাওয়ারমা রোল অবশ্যই কিন্তু করতে পারেন, ভীষণ ভালো লাগে। আর যারা চিকেন খান না তাদের জন্য আমি একদম ভেজ ভার্সানটা কিন্তু নিয়ে আসতে চলেছি। তাই আমার চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি তাহলে সাবস্ক্রাইব করে নিন। দেখুন এটা এরকম এপিট ওপিট
আপনি যখন ভাজবেন না তখন এইরকম আস্তে আস্তে এটা ফুলতেও থাকবে। তো এইরকমভাবে রুটির মতন চেপে চেপে আমরা এটাকে ভেজে নেব, সেঁকে নেব। তো এই শর্মা রোলটা আমরা এরকমভাবে রুটিটা ব্রেডটা এরকমভাবে একটু রং ধরা পর্যন্ত সামান্য এইভাবে আমরা এটাকে রান্না করে নেব। এটা আমাদের রান্না হয়ে গেছে। তো এইভাবেই আমরা এই শর্মা যে রুটি দেখুন কীরকম ফুলে উঠছে, তো এইরকমভাবে কিন্তু আমরা এগুলোকে সেঁকে নেব। যখনই এটা এভাবে রান্না করবেন দেখবেন এরকম ডিমে আছে, মিডিয়াম টু হাই ফ্লেম এরকমভাবে রান্না করুন, একটু চেপে চেপে সময় নিয়ে নিয়ে উল্টে পাল্টে দেখবেন এইরকম কালার ধরা পর্যন্ত আমরা এগুলোকে রান্না করে নিয়েছি। তো এই গরম তাওয়ার মধ্যে যখন আমার এই ব্রেডগুলো রেডি হয়ে গেল, শর্মার ব্রেডগুলো, তখন এতেই আমি দিয়ে দিলাম তেল, 2 চামচ সাদা তেল দিচ্ছি। এতে আপনি ঘিও দিতে পারেন ইচ্ছা করলে। তো এবারে আমি এখানে এই যে ম্যারিনেটেড যে আমার বোনলেস চিকেনগুলো ছিল সেগুলো দেব। হ্যাঁ, এটা কিন্তু আমি কোনো শর্মা মেশিনে তৈরি করছি না, আমি এইরকমভাবে এটাকে তাওয়াতে ফ্রাই করব। তাওয়াতে ধিমে আছে এটা ফ্রাই করব। আর এত ভালো এর মানে মশলাগুলো থেকে চিকেনটা যখন রান্না হচ্ছিলো সারা বাড়ি মমা করছিলো গন্ধে। এরকম ঢাকা চাপা দিয়ে যখন একদিক হয়ে গেল আর এইরকম কালার এসে গেল, তখন আমি এটাকে টান করলাম। এখন বলবেন কতক্ষণের মধ্যে এরকম কালার এলো? মোটামুটি 5 থেকে 7 মিনিট টাইম লেগেছিল। এবার মনে করুন আপনি শীতকালে করছেন, তাহলে একটু টাইমটা বেশি লাগবে। আপনি কখন করছেন সেইখানকার টেম্পারেচার অনুযায়ী এই টাইমটা একটু ওঠাবাড়া করবে। এবার এইরকম এপিটোপিট রং ধরা অবস্থায় রান্না করে নিয়ে আমরা এটাকে তুলে নেব। এবার এটাকে একটু ঠান্ডা হতে দিন কিন্তু। আর এখানে আমি আরও একটা ব্যাচ রান্না করব। এই গরম তেলের মধ্যে দরকার আর একটু তেল অ্যাড করে দিলাম। আর এইরকম গরম তাওয়াতেই আপনার যে রুটি সেঁকা তাওয়া দেখলেনই, আপনার সামনেই আমি রুটিটা সেঁকলাম, তো এই গরম তাওয়াতেই কিন্তু আপনার এই শর্মার জন্য চিকেনটা রান্না করা যাবে। অপূর্ব গন্ধ হয়েছিল, এত ভালো খেতে হয়েছিল। আর এই যখন চিকেনটা রান্না করছি এই সমস্ত মশলা থেকে এত ভালো গন্ধ বেরোচ্ছিল কী বলবো। আমি বলবো অবশ্যই একবার তৈরি করে দেখুন। বাইরে থেকে তো আপনি অনেক কিছু কিনে খান, আজকে একদিন এইরকম করে তৈরি করে দেখুন, আপনার নিশ্চয়ই ভালো লাগবে। যেদিনকে কোনো বিশেষ দিন, আপনি কোনো বিশেষ দিন বিশেষভাবে সেলিব্রেট করছেন সেই দিনকে। এখানে আমরা হাংকার্ড নিয়েছি আরও খানিকটা, একটা সস বানাতে হবে। তো এই হাংকার্ডের মধ্যে আমরা এখানে দিয়ে দেব এই যে আমরা শর্মা যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা এখানে প্রথমে দেব। বেশ ভর্তি 1 চামচ মতন দিয়ে দিলাম, এতে ভীষণ ভালো টেস্ট হবে। আমাদের একটা সস বানাতে হবে, আমরা এখানে টমেটো সস নিচ্ছি। যে ধরনের টমেটো সস আপনি খেতে পছন্দ করেন, যে কোম্পানিরই হোক না কেন, সেটা ব্যবহার করুন। তো এখানে এইরকম 2 টেবিল চামচ মতন সস দিলাম, আর এই মশলাটা দিয়ে আমি ভালো করে বিট করে নেব। এখানে যেহেতু সসের মধ্যেই নুন টুন সব কিছু আছে, এক্সট্রা করে আমি আর না নুন এখানে অ্যাড করিনি, আপনার দরকার মনে হলে দেবেন। এবারে এই যে শর্মা যে আমরা চিকেনটা নিয়েছিলাম এটাকে এই শর্মাতে কিন্তু এরকমভাবে চিকেনটাকে কাট করা থাকে। একটা মেশিনের মধ্যে এই চিকেনটা রেডি হয় আর সেটাকে চার ধার থেকে গোল করে করে সমস্ত গোল ধার থেকে এইরকমভাবে চিকেনটাকে টুকরো টুকরো করা হয়। দেখছেন কতটা চিকেনটা জুসি হয়েছে আর কতটা নরম, সুন্দরভাবে এটা কেটে যাচ্ছে। তো এই রকমভাবে কেটে নিয়ে আমরা এটা এখানে রোলের মধ্যে অ্যাড করব। আমরা শর্মা রোলের মধ্যে অ্যাড করব এইরকমভাবে চিকেনটাকে। এইভাবেই মেশিন ছাড়া আপনি নিজেই তৈরি করতে পারবেন। এবার যে আমরা যে শর্মা ব্রেড বা রুটিটা তৈরি করেছি তার মধ্যে এই সসটাকে লাগিয়ে নেব। এই স্পেশাল সসটাও কিন্তু আপনি বাড়িতেই তৈরি করলেন এরকম অনায়াসে। আমরা চিকেনগুলোকে সাজিয়ে দেব ঠিক এরকমভাবে যেভাবে দোকানে দেওয়া হয়, ঠিক যতটা পরিমাণ আপনি চাইছেন সেরকম ভর্তি করে চিকেনটা দেবেন। তার উপর থেকে একটুখানি কাটা পেঁয়াজ দিয়ে দেব। আমরা দেবার পরে এটাকে রোল করব। এই শর্মা রোলটা আমরা একটু টিস্যু পেপার দিয়ে র্যাপ করে দিচ্ছি যাতে এটা খুলে না যায়, যাতে যখন খাওয়া হবে তখন এটা খেতে ভালো লাগে। কি দোকানের মতন হলো? তো তাহলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করুন, আমি বলবো মাস্ট 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 ট্রাই ইট, মানে ভীষণ সুন্দর খেতে। আপনি যদি আমার কোনো চিকেনের রেসিপি, কোনো যে কোনো রেসিপি আপনি যদি একবারও ট্রাই করে থাকেন, তাহলে একবার আমার কথা ভরসা করে এই রোল রেসিপিটা মানে চিকেন
চিকেন শাওয়ারমা রোল রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। যেদিনকে আপনার মনে হচ্ছে যে আজকে চিকেনের ভীষণ ক্রেভিং হচ্ছে, আজকে একটা বিশেষ কিছু খেতেই হবে, আজকে অনেক কিছু রান্না করতে ইচ্ছা করছে না, সেদিনকে এই রান্নাটা করে ফেলুন। ভীষণ ইজি তৈরি হয়ে যাবে। আর অবশ্যই বলবো, কোনো গেস্টকে খাওয়ান তাহলে তিনি তো একদম বা বা বলবেন। কোনো গেস্টের থেকে যদি বা বা কাটতে হয়, বা সেই বিশেষ বন্ধুটাকে যাকে যিনি খেতে খুব ভালোবাসেন তাকে অবশ্যই খাওয়ান। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে থাকে হয়ে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবেন। নোটিফিকেশান বেলটা অন করতে কিন্তু ভুলবেন না। আপনার কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু।